মেশিন স্টার্ট দেওয়া হয়েছে আর এখন তো সারা রাত জল চলবে আর দেখা হচ্ছে কালকে সকালে গিয়েছে মাছ ধরার সময় মাছ ধরার সময় আর তার ভিতরে এত মাছ রয়েছে হ্যাঁ এখন কিছু মাছ আছে আর জিওল মাছ কালকে আজকে সকালবেলা পায় থেকেছে এরকম বড় একটা ছোল মাছ সেই মাছ কালকে ধরা হবে আছে ট্যাংরা মাছ আছে ভালো বড় বড় সাইজের তাহলে আজকের মতো এই পর্যন্ত আজকের মতো এই পর্যন্ত যাই হোক এখানে কিন্তু ইঞ্জিন চলছে স্টার্ট দাও কমপ্লিট বন্ধুরা দেখা হচ্ছে কালকে সকালে তাই তো হ্যাঁ কালকে সকালে চলো ততক্ষণে জেনে টাটা 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 মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুন্দরবন ব্লগ চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো সকাল হয়ে গেছে আমরা কিন্তু আমাদের ইঞ্জিনটা স্টার্ট দিয়ে দেবো খুব তাড়াতাড়ি আর ক ঘন্টা জল হতে পারে মোটামুটি ঘন্টা দুই মধ্যে উঠে যাবে ঘন্টা দুই আড়াই এরকম ওইরকমই দু আড়াই ঘন্টা জল আছে খুব বেশি জল নেই বন্ধুরা তারপরেই কিন্তু আমরা মাছ ধরতে নেমে যাবো এরকম মধ্যেই আর আগের দিন যে সাদা মাছগুলো আমরা ধরেছিলাম সেগুলো তো এখানে রেখে দিয়েছি এর মধ্যেই আছে তবে খুব বেশি নেই ম্যাক্সিমাম মাছ ছেড়েই দিয়েছি মানে কী বলুন তো মাছ আমাদের সেরকম তুলনামূলক যেটা আমরা আশা করেছিলাম সেরকম হয়নি কিছু গলদা চিংড়ি আছে বাট ওগুলো জল না ছেঁচা পর্যন্ত কিন্তু উঠবে না তো যাই হোক আমরা ইঞ্জিনটা এখন স্টার্ট দিয়ে দেবো কি দেখছো ভেটকি আচ্ছা আমি আসছি এক সেকেন্ড যাই ওদিকে একটা ভেটকি মাছ দেখা গেছে বন্ধুরা কই ভেটকি কই ওই বাবা রে এখানে একদমই জল নেই তো যাই হোক ওই একটা ভেটকি মাছ দেখা গেছে সে পাপানটা নেমে গেছে মাছ তোলার জন্য ঠিক করে ধরো কিন্তু ওরকম না আরে বুঝে ধরো ও সাইডে কিন্তু ব্লেড থাকে হ্যাঁ ওইভাবে তুলে নিয়েছো বাহ জল আটকে দিও না হ্যাঁ বেশি জল আটকাও না যতটা মোটামুটি কমানো যায় কমে যাক এই ধর শান্তনু ধর শান্তনু ধর বাজার করে তোল কিন্তু জাল কমানোর সময় হয়ে গেছে এইবার যা মাছ আছে একবার তুলে দেবো আমরা জাপানি আস্তে পাপান্দা এখনো বড় মাছ দুচারটে আছে চলো চলো হবে ও সাইজের ট্যাংরা তো ভাই 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 বালতি নিয়ে যা বালতি নিয়ে ঝপ্পর বালতি নিয়ে চলে যাব যাব মাছগুলো জিয়ে ফেলতে হবে হাত দিয়ে পড়ে না যায় হ্যাঁ আস্তে করে ধরে ছেড়ে দাও বেশ ভালো সাইজে মাথাটা ভালো সাইজ গ্লেস কিন্তু দারুণ কি বলো এই বন্ধুরা শুধু এভাবে ভিডিও দেখলে কিন্তু হবে না নিচে লাইক শেয়ারটা একবার করুন হ্যাঁ ঠিক 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 ফেসবুকটাকেও ফলো করুন অবশ্যই করে আমরা আপনাদের দিকে ভালো ভিডিওগুলো দেবো প্লিজ প্লিজ শেয়ার করুন প্লিজ চলো চলো তুমি রেখে দাও তো বেশি আঘাত পেলে মানুষ মারা যাবে কিন্তু হাতাটা দিয়ে আসে ধরে আস্তে করে ছেড়ে দাও এ ও সেই যে ট্যাংরা আমরা ছেড়েছিলাম ছোট আটনের সে বাড়িনি না এই সেই ট্যাংরা এগুলো যাত্রী যদি খাবার দিলে হতো হ্যাঁ তা ঠিক এগুলো ছেড়ে দিলে ভালো হতো তাই তো জল ঠেলছে দেখুন মনে হচ্ছে ভালো বড় হবে এক দেড় কিলো তো হবেই চল ওইটা ধরতেই তো মজা আসবে হ্যাঁ ধরো দেখি কেমন পারো আকাশ ভাই চলে গেছে 100 টাকা চ্যালেঞ্জ নিতে হবে না
100 টাকা চ্যালেঞ্জে আকাশ ভাই গেছে দেখি কি করে দাঁড়াও এখনো গন্তব্যে যাইনি ও যাক তবে তো একটা ঝাটকা দিলে কেন বেরিয়ে গেল শান্তনু ভাই বললো তো মাগুর মাছ আছে নাকি মাগুর মাছ মাগুর মাছ নেই রে মাগুর আছে আছে দুটো উপরে উঠে বান মাছ মনে হচ্ছে ট্যাংরা বান মাছ তাহলে এদিকে মোটামুটি কমপ্লিট তো চলো যাই বন্ধুরা আমরা কিন্তু মেশিনটা নিয়ে আবার ওদিকে চলে যাবো কারণ ওই সাইডটা আমাদের একটুখানি জল আটকা পড়ে আছে ওই সামনে দেখতে পাচ্ছেন তো ওই দিকটা চলে যাবো ওই মুহূর্তে ও রেডি করো আর এদিকে দু চারটে মাছ এখনও আসে এখানে শান্তনু ভাই আর সুদীপ ভাই এখানে আসে ওরা মাছগুলো ধরছে দাদা এই জায়গাটা একটুখানি ছেঁচা লাগছে ছোট্ট জায়গা তো দেখি যদি দু চারটে মাছ হয়ে যায় আকাশ ভাই কি মনে হচ্ছে আছে দু চারটে আছে না দু চারটে মাছ তো থাকবে হিসাবে জল বন্ধুরা কিন্তু কমই আছে বাট একটু ছেঁচে ছেঁচে নিলে কী বলতো মনের শান্তিটা পাওয়া যাবে আর কি যাক ওই জন্য ছেঁচে নিই অল্প জল আছে যাই হোক চালু হয়ে গেছে ও সেই লাগছে তো এই জায়গাটা আকাশ ভাই ওই জায়গাটা একটু গ্রুপ করে দিও বিভিন্ন রকম শোল লাঠা ফটা ওদিকটা যাবো ওদিকটা মেশিন লাগানো হয়ে গেছে ওদিকে চলে যাই চলো এই তো পাপান দাও চলে এসে কি নিয়ে এসছো অবস্থা সবাই মিলে একসাথে মাখবো মায়ের হাতে রান্না খাবো ঠিক আছে ঠিক আছে ভাই ও কি সবার জন্য এ বাবা ও কি করছো এবার খিচুড়ি প্রসাদ মাখানো আছে কি তো খিচুড়ি প্রসাদ মাখানো আছে এখন বিতরণ করবে ওদের পাপান দা সব একসাথে মাখায় এরকম অনেক মাছ রয়েছে এখনো মাছ আছে না না খেতে কিন্তু একদম খারাপ হয়নি কি বলো দাদা টিফি দিয়ে একদম রেডি করে বেশ আর অ্যাকচুয়ালি সকালে টিফিনের মতো মোটামুটি চলার মতো যথেষ্ট কি বল আকাশ টিফিনের মতো ঠিক আছে না চলো আচ্ছা কত দূরে এ বাবা কি হলো হাওয়া নিচ্ছে হাওয়া নিচ্ছে হাওয়া নিচ্ছে আর একটুখানি জল ছিল একবার হয়ে যেত নে নে আর একবার মার হয়ে যাবে সবাই রেডি চলো 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 যাক কিছু মাছ আছে বন্ধুরা এখানে ওই দেখুন শোল মাছ দেখা যাচ্ছে ওই যে হ্যাঁ হ্যাঁ এদিকে সুদীপ ভাই চলে গেছে ওই মাথায় ভূত চলে গেছে রেরা এখানে খুব বেশি মাছ নেই বন্ধুরা অল্প কিছু মাছ আছে যাক এগুলো তুলে ফেলবো তাই বাহ
বুধো ভাই কি ভেলকি দেখাচ্ছে পকড় লিয়া ধরাই দিছি এ পোনা মাছ জলবাজে বন্ধ পোনা মাছ জোড়া সোল জোড়া সোল না আকাশে তোরা কাজ না হাড়ি লাগতো বালতিতে থাকে দেখ যদি থাকে ও সলিড জিনিস এই হচ্ছে সলিড স্বর্গদা একটাই আফসোস না কই মাছ পাওয়া গেল না এত বড় ঘিরে বন্ধুরা একটা কই মাছ পাইনি অথচ বর্ষাকালে কিন্তু আমরা এই ঘের থেকে অনেক মাছ ধরেছিলাম মনে আছে কি বলতো কানি হেঁটে হেঁটে না বেরিয়ে যায় কই মাছ থাকে না আমার তো মনে হয় না যাই হোক আমাদের কিন্তু মাছ ধরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এইবার সবাই আস্তে আস্তে যাবো হ্যাঁ মোটামুটি কমপ্লিট বন্ধুরা এবার আপনাদের দেখাবো যে আর কতটা মাছ পেয়েছি আজকে মির্গি রোগ লাগছে নাকি কেসে কেসে লোক রয়েছে ইধার শিবশঙ্কু হয়ে গেছে না শঙ্কু মানে শিবশঙ্কু তো মানে মহাদেব আর এই হচ্ছে শিবশঙ্কু ওদের পাপন্দা আস্তে শিবশঙ্কু শিবশঙ্কু এ কি লাস্ট হাড়ি দেখ কটা বাঁচে কটা মরে ঠিক নেই সবের মধ্যে আচ্ছা তোল দেখি একবার একটুখানি কতটা কি মাছ টাছ আছে আর পাপন দা তুমি শিবশঙ্কুটা খোলবা না শিবশঙ্কু কি একটা দিয়ে রাখতে খোলো যাই হোক মাছ কিন্তু বন্ধুরা খুব বেশি হয়নি আর কালকে ছেড়ে দেওয়া আছে অনেক মাছ ছেড়ে দেওয়া আছে ছোটো মাছ এর মধ্যে থেকে আমরা কিছু রাখবো আর বাদ বাকি সব ছেড়ে দেবো ও ট্যাংরা সাইজ ট্যাংরা একদম সলিড ট্যাংরা বিশাল 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 আর কালকে দুটো মাছ বাড়িতে একটা দিন নিয়ে গেছিলাম বড়ো না ওটা প্রায় 3 কিলো হয়ে যাবে দু আড়াই কিলো তো আরামসে হবে হ্যাঁ একটা বড় মৃগের মাছ গেছিলো আর একটা রাতে আমরা খেয়েছিলাম চলো যাই হোক হয়েছে মাছ এই এখান থেকে কিছু খাওয়ার মাছ রাখো বাদ বাকি সব ছেড়ে দাও কাটা খাইছি কাটা খেয়েছো ঠিক করেছো এইবার শুধু দৌড়বে আচ্ছা কত দূরে কমপ্লিট হ্যাঁ বা ছোট মাছ সব ফেলে দিছে ডাঙ্গা মাছ সব ছেড়ে দাও মাসি ভাই রান্না বান্না কি হয়েছে তোমাদের জন্য মাছ রান্না হয়ে গেছে বাড়িতে রান্না বান্না কমপ্লিট হ্যাঁ রান্না কমপ্লিট চলে এই শুনলি তো সবাই আকাশ ভাই এই তোরা তাহলে ঝপ করে স্নান দান করে রেডি চল চলে আজকে রান্না বান্না তাহলে বাড়িতে হলো কিন্তু পাপানদা আমি শান্তি পেলাম হ্যাঁ অ্যাকচুয়ালি পাপানদার পরে দায়িত্ব ছিল বাট বাড়িতে রান্না বান্না হয়ে গেছে মাসি ভাই বললো তো খুবই ভালো আর যা মাছ রাখার মোটামুটি রেখে দাও অ্যাকচুয়ালি বন্ধুরা এই ঘেরটার জন্য কিন্তু অপেক্ষায় থাকবেন এইটাই হচ্ছে মেন মাছ যেটা এখানে আছে সবথেকে বড় বড় মাছ বড় ভেটকি বড় গ্লাস কাপ সব কিছু এটাই অনেক হয়েছে অনেক হয়েছে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে গাছ বন্ধুরা একটুখানি আবার বেড়ে গেল পাপান দা আবার ডিমান্ড করেছে কলা পাতায় খাবে তা চলে আসলাম কলা কলা পাতা পারছে আরে ভাই হ্যাঁ দাও ঠিক আছে থালা হিসেবে খাই হ্যাঁ ঠিক আছে কলা পাতা পাপান দার ডিমান্ডে খাওয়া হবে
এইটা ভালো আছে হ্যাঁ দেখ হয়ে যাবে দুটার হয়ে যাবে সামনে প্রচুর গাছ আছে এখনো কেসি কেসি লোক রে তোদের যাই হোক বন্ধুরা এটা কিন্তু আমাদের আমাদের ছোটদার জায়গা ওই যে ছোটদা এখন স্নান করছে কিরে খাওয়া তো হয়নি না স্নান দান করে নে চল চল চলো পাপন দা চলো তুমি একটু লাভ নেই খাওয়া দাওয়া করি আমরা শীতের সময় তো দুপুর বেলা এই উঠোনে বসে ভাত খেতে হয় তাই তো নাকি হ্যাঁ উঠোনে ধর কমপ্লিট বাড়িয়া কজন আছি আমরা আসি কজন কে কে খাবে বসে বড় আমার একটু সাইজের কথা মাসিমা এসে মাসিমা আমাদের সব পরিবেশন করে দেবে আজকে অ্যাকচুয়ালি বন্ধুরা প্লেট কিন্তু সবই ছিল পাপানদার ডিমান্ডের জন্য আমরা কিন্তু আজকে কলা পাতা খাচ্ছি মোটা চাল কিছু করার নেই মাসিমা প্রথমে কি দিচ্ছ গোপাল ভাড়ের লাউ চিংড়ি সব থেকে ফেভারিট হচ্ছে গোপাল ভাড়ের তাই নাকি মোটামুটি ভালো হয়েছে তো লাউ চিংড়ি তার সঙ্গে বন্ধুরা অনেক রকম মেনু আছে এখানে মাছের ঝোল মাছের ঝোল আজ কিন্তু চিকেন রাখিনি চিকেন তো প্রায় খেয়ে থাকি শুধু মাছের উপরে রেসিপি করা হয়েছে অসুবিধা নেই তো কারো চলো কি ঠিকঠাক আছে তো সব কিছু তো বলছোই না খাই দেখে মানে খাওয়া হয় না কাজ করে গেছে মানে টেস্ট আমারই করা লাগলো ঠিকঠাক আছে তো শান্তনু কেমন আছে দাদা কেমন লাগছে ঠিকঠাক আছে তো কিরে সব তো রয়ে গেল কি করলি তোরা আর জায়গা নেই এ তোরা দুজনে খাচ্ছিস না না অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের খাওয়া শেষ হয়ে গেছে কিছু মনে করবেন না খাওয়া শেষ হয়ে গেছে একটা ছোট্ট একটা আমাদের কালু বাচ্চা যাই হোক কেমন লাগলো আজকে ঠিকঠাক আছে তো সব চলো যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু আমরা এখানে শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন কমেন্ট করে জানান কেমন হলো আর যদি করে বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সব দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা দুটো ইচ্ছা করছে না তুই শুধু মারাটা রান্না রে ভাই
হ্যাঁ এই তো সামনে এখানে ঘের আছে ওই পাশে ওই বড় ঘের যাই হোক ঠিকঠাক হয়েছে তো চলো ভাজবো এবারে খাওয়াটা কি চাপে হয়ে গেছে